Bar hakutuni ketal presiden asuk thayo semai tangka asunani bagai Drupadi Murmu abuni bagino golbazar baniya khlainar oni bisingo max national flag te kutiro bangma nokjakha asal pandok thange manjakha sodor auli hanko nikasko osim botacharjo আমাদের ভারতবর্ষের জন্য খুবই আজকে একটা গর্বের দিন ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি আজকে শপথ নিয়েছেন আজকে তার জন্য আজকে গুলবাজার ব্যবসায়ী সবজি ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে আজকে সমস্ত এই ব্যবসায়ী যারা এখানে যারা ক্রেতা এবং বিক্রেতা আছে প্রত্যেকের মধ্যে আজকে মাস্ক এবং মিষ্টি বিতরণ করা হচ্ছে আজকে ব্যবসায়ী বিন্দু থেকে শুরু করে ভারতবর্ষের সমস্ত প্রান্তের মানুষ আজকে খুব খুশি খুশি এই জন্য যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির সদত্ব ভূমিকায় এবং এনডিএ এর সমর্থিত প্রার্থী দ্রৌপদী মুর্মুজি ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসেবে আজকে শপথ নিয়েছে একজন পিছিয়ে পড়া মানুষ সমাজের একদম অন্তিম ব্যক্তিকে আজকে ভারতবর্ষের প্রথম নাগরিকে হিসেবে আজকে স্বীকৃতি দিয়েছে আমাদের ভারতবর্ষের নাগরিক আজকে তার জন্য এই সবজি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আজকে এই গুলবাজারের সমস্ত ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে আজকে এই আনন্দ ঘন অনুষ্ঠানটি পালন করা হচ্ছে আমরা বিশ্বাস করি এবং আমাদের ভরসা রয়েছে আমাদের মহামহিম রাষ্ট্রপতি ওনার যে দক্ষতা ওনার যে কর্মপদ্ধতি তার মধ্য দিয়ে আমাদের দেশের সুনাম উনি অর্জন করে যাবেন এবং বহির দেশও আমাদের সুনাম অক্ষত রাখবেন আপনারা জানেন দ্রৌপদী মুর্মুজি এমন একজন পরিবার থেকে এসেছেন যে পরিবারের যিনি সরাসরি অনেকগুলি মৃত্যু সচককে দেখেছেন নিজের সন্তান থেকে শুরু করে নিজের স্বামী থেকে শুরু করে এই তারপরও উনি থেমে থাকেননি এই সময়ের মধ্যে এত অভাব অনটনের মধ্য দিয়েও সামাজিক কর্মসূচির সঙ্গে উনি সবসময় জড়িত ছিল এবং উনি রাজ্যপাল হিসেবে উনি আমাদের বিভিন্ন রাজনৈতিক কেন্দ্রে আমাদের বিভিন্ন ক্ষেত্রে উনি বিচরণ করেছেন এবং বিশেষ করে ওনার সোশ্যাল যে ওয়ার্ক সামাজিক যে কাজকর্ম সেই সামাজিক কাজকর্মের নিরিখে আজকে ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের গণদেবতা ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষ আজকে দুহাত ভরে ওনাকে সর্বস্তরের মানুষ জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ আজকে ওনাকে আশীর্বাদ করেছে তারই আনন্দ কোনো মুহূর্ত পালন করার জন্য আজকে গুলবাজার সবজি ব্যবসায়ী সমিতির থেকে মানুষের মধ্যে আজকে মিষ্টি বিতরণ করা হচ্ছে।